जी मैं, मेरे कौन गाने था ना, गाओ ना, गाओ, समस्या नहीं तो। हाँ रे लज्जा काजे समय लगे ना तो पोला पाइन। शोन भाई जाउरामी हमरा अनेक करी, जाउरामी करले जाउरार मतो जाउरामी करते हबे। चिबे चिबे जाउरामीर माने हय ना। ओके, अंतर्जाल के निये आमरा आसले रवीन्द्र सरोवर अथवा आपनादेर सामने आसते चाच्छिलाम केन, कारण अंतर्जाल पुरोपुरि भावे आसले आपनादेर छबि, एटा तरुणदेर छबि। তো তরুণরা যদি সবার আগে এটার সাথে কানেক্টেড ফিল করে, তখনই হচ্ছে আমাদের সিনেমার সার্থকতা, আমাদের চেষ্টার সার্থকতা। আমরা চেষ্টা করছি কতদিন ধরে, আমরা অ্যারাউন্ড 3 বছর ধরে আমরা যারা অ্যাক্টররা আছি আমরা চেষ্টা করছি। আমার ডিরেক্টর দীপঙ্কর দীপন উনি 4 বছরের বেশি সময় ধরে চেষ্টা করছেন। একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশের আমরা যেই ধরনের বাজেট পাই অথবা আমরা যেই স্ট্রাকচার পাই, তাতে একটা ছবি নিয়ে এতদিন অপেক্ষা করা, এতদিন সময় দেওয়া কিন্তু কারো পক্ষে সম্ভব না। এটা সম্ভব না, এর মধ্যে আমাদের ছবি হয়ে যেত 6টা 7টা, আমরা সিনেমা বানিয়েছি একটা। তো এটা এর জন্যই করতে পেরেছি, কারণ আমরা সবাই এই প্রজেক্টে বিশ্বাস করতাম। আমরা জানতাম যে এই সিনেমাটা যদি পর্দায় আপনাদেরকে আমরা দেখাতে পারি, তাহলে বাংলাদেশের স্ক্রিনে নতুন একটা গল্প আসবে, নতুন একটা ইমেজ আসবে। অন্তর্জাল আমরা সেই চেষ্টাই করেছি ওই বাংলাদেশকে দেখাতে, ওই তরুণ সমাজকে দেখাতে যারা একটা ডিফারেন্স মেক করে। এখন অন্তর্জাল আপনি কেন দেখবেন, আমি আপনাকে ছোট ছোট কিছু পয়েন্ট বলি। এটা বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার। 2 নম্বর, এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন দীপঙ্কর দীপন, যে মানে তার পক্ষে আমি মনে করি যে তার চেনা জানা কোনো কিছু নিয়ে তার আসলে কাজ হয় না, সে সবসময় নতুন কোনো কিছু নিয়ে কাজ করতে চান। আমাদের সাথে অভিনয় করেছেন, আমাদের আর্টিস্টদের কথা যদি বলি, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর্টিস্ট অফ বাংলাদেশ, অ্যাক্ট্রেস হিরোইন বিদ্যা সিনহা মিম। হ্যাঁ, কি কি মিমের কোন গান এটা, না গাও না, গাও, সমস্যা নেই তো। হ্যাঁ রে লজ্জা কাজের সময় লাগে না তো পোলা পাইন। শোন ভাই জাউরামি আমরা অনেক করি, জাউরামি করলে জাউরার মতো জাউরামি করতে হবে। চিবে চিবে জাউরামির মানে হয় না। ওকে, আমার সাথে আছে কে, দ্য পাওয়ার হাউস, দ্য নিউ অ্যাকশন হিরো অফ বাংলাদেশ, এ বি এম সুমন। আমাদের সাথে আছে সেই অ্যাক্ট্রেস যে তার ফার্স্ট সিনেমাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ইটস আ ভেরি বিগ ডিল, নডরাই সিনেমার জন্য পেয়েছিল সুনেরা বিনতে কামাল। বাংলাদেশ ইউটিউব কমিউনিটির গর্ব, আমাদের সবার প্রিয়, দ্য ফেভারিট বরিশাল্লা কিটো ভাই। সো আমাদের যে ক্যানভাসটা, আমাদের যে চেষ্টাটা, আমাদের আরও অনেক আর্টিস্ট আছেন, আমরা আপনাদের জন্য কী নিয়ে আসতে চাচ্ছি, কী করতে চাচ্ছি। আমাদের ট্রেইলার, গান, টিজার এগুলো দেখলে হয়তো আপনারা একটু আন্দাজ পাবেন, তবে এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইনশাল্লাহ 22 তারিখে যখন আপনারা সিনেমাটা স্ক্রিনে দেখবেন তখন আপনাদের বুকটা বড় হয়ে যাবে যে এইটা আমার বাংলাদেশের সিনেমা। এটাই আমরা করতে চাই, আপনাদেরকে প্রাউড করতে চাই, আপনাদেরকে যেন মনে রাখেন, আপনারা যেন আরেকজনকে বলতে পারেন যে এটা আমাদের দেশের সিনেমা। এতটুকুই আমাদের চেষ্টা থাকবে, বাকিটা তো উপর আল্লাহর হাতে, আপনাদের হাতে, দর্শক যেটা ডিসাইড করবে সেটাই হবে।